তো ফার্স্ট টাইম আমি আজকে ভাইরাল টম অ্যান্ড জেরি চিজ কেক খাই। মাই ফেভারিট যেটা আমি ফার্স্ট ট্রাই করেছিলাম সেটা হচ্ছে লর্ডসের মোড়ে। আমরা নিয়ে নিয়েছি ক্যাসেল মোমো থেকে, এখন সসে ডিপ করলাম, এবার খাবো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমার এই ব্লগটায় অনেক রকমের খাবার থাকবে। আমি এখন যে জায়গাটায় আছি, আশা করি তোমরা অনেকেই সেই জায়গাটা চেনো। তো যাই হোক, অনেকদিন পরেই আমি আবার ব্লগ করতে শুরু করেছি, আর আমার একটা নতুন চ্যানেল আছে, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, সেটা হচ্ছে পায়েল ফানি ব্লগস। ওখানে আমি কমেডি ভিডিও দিয়ে থাকি, ইভেন আরও অনেক নতুন গেমস শো নিয়ে আসবো সেই চ্যানেলটায়। আমার এইখানে সেই ফিচার চ্যানেলের লিঙ্কটা রয়েছে, যারা যারা সেই চ্যানেলটা এখনও দেখোনি তারা প্লিজ ওই চ্যানেলে ভিজিট করো, একটা সাবস্ক্রাইব করে দিও, আর অনেক কমেডি ভিডিও ওখানে রয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। তো আজকে আমি আছি হচ্ছে নিউ টাউন স্মার্ট সিটি, আমাকে খুবই হাঁপাচ্ছি, যাই হোক, আজকে আমি আছি নিউ টাউন স্মার্ট সিটির ফুড ট্রাক যেখানে আছে সেগুলো। তো এটা জেনারেলি 5টার সময় শুরু হয়, তো আমরা অনেকটা আগেই চলে এসেছি। তো যাই হোক, এখন পুরো ব্লগটা শুরু করছি। তো শুরু করার আগে তোমাদেরকে আবার বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এটা কোথায় লোকেটেড এটা অনেকেই জানো তোমরা, এটা হচ্ছে নিউ টাউন, যেখানে অ্যাক্সিস মল আছে ওখানেই লোকেটেড, আর পেছন দিকে দেখতেই পাচ্ছ সেন্ট্রাল মল আছে। তো সেন্ট্রাল মল আর অ্যাক্সিস মলের মাঝামাঝি হচ্ছে এই নিউ টাউনের স্মার্ট সিটি ফুড ট্রাকগুলো এখানে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, তো আজকে আমরা সেইগুলোই এক্সপ্লোর করতে এসেছি এখানে। আর প্রথমে কি খাবো আমি তো লিস্ট করে রেখেছি, ইভেন সব খাবারগুলো টেস্ট করার চেষ্টা করব, আর তোমাদেরকে অবশ্যই রিভিউতে বলবো যে কিরকম খাবার দাবার, কিরকম প্রাইস। তো ঠিক আছে, তো আপাতত তোমাদেরকে আমি পুরো স্মার্ট সিটি ফুড ট্রাকটা দেখাচ্ছি, মানে পুরো এরিয়াটা জুড়ে দেখাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো, এখানে এরিয়াটা ছোট কিন্তু অনেক বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো তোমরা দেখো পুরোটা, আমি পরে শুরু করছি আমার খাবার ব্লগ। নিউ টাউন সেন্ট্রাল মল আর লা বিস্ট্রোর কাছেই রয়েছে এরকম একটা লম্বা স্ট্রিট। জায়গাটা ওপেন হওয়ার ফলে হাওয়া বাতাসের কোনো অভাব নেই, বিকেলের লাইটগুলো যখন জ্বলে ওঠে না তখন দেখতে আরও সুন্দর লাগে, পুরো পিকচার পারফেক্ট। ছোটোবেলাতে যখন আমরা পুজো করতাম তখন এরকমভাবে কিছু রঙ বেরঙের কাগজ দিয়ে ওপরে টাঙিয়ে দিতাম। তো জায়গাটার নাম দেওয়া হয়েছে হ্যাপি স্ট্রিট। জানি না কেন এই জায়গাটার নাম হ্যাপি স্ট্রিট, হয়তো এখানে সবাই আসলে মন হ্যাপি হয়ে যায়, কিন্তু আমার মন তো প্রথম থেকেই হ্যাপি ছিল, কারণ এটা একটা নতুন জায়গায় আমি ভিজিট করছি আজকে, তো বুঝতেই পারছো। আমি রেকমেন্ড করব তোমরা তোমাদের প্রিয়জন বা ফ্যামিলির সাথে এখানে আসলে উইকেন্ডে আসবে, অ্যাজ উইকেন্ডে এখানে প্রচুর মানুষজন থাকে আর ভিড় থাকে, বাট ভিড় থাকলেও কিন্তু আলাদা একটা ভাইবস থাকে যেটা তোমাদের বেশি ভালো লাগে। এই ট্রাকগুলো কিন্তু রাস্তাতে আটকে রাখেনি, এই ট্রাকগুলোতে আছে প্রচুর খাবার, ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ ইভেন কোরিয়ান ডিশও এখানে পাবে, মানে সমস্ত ধরনের ফাস্টফুড এই অপশানে আছে। তো আমরা প্রথমে এই ক্যাসেল মোমোতে চলে এসেছি, দেখো এখানে বিভিন্ন খাবারের বিভিন্ন রেট লেখা আছে, আর রেটগুলো কিন্তু অনেকটাই পকেট ফ্রেন্ডলি। তো আমরা এখন খেতে চলে এসেছি, তো আমরা এখন এসেছি এই যে পেছনে ক্যাসেল মোমো লেখা আছে, তো ক্যাসেল মোমোতে, ক্যাসেল মোমোতে নিয়েছি আমরা চিকেন মোমো 5 পিস, তার সাথে স্যুপ। তো তোমাদেরকে টেস্টটা বলবো কিরকম, আর এটা হচ্ছে 50 টাকা পার প্লেট, ঠিক আছে। এখানে তোমাদেরকে মেনুটা আমি দেখিয়ে দিলাম, আর দেখি খেয়ে এখন কিরকম লাগে, তো তোমাদেরকে রিভিউ দেব আমার সঙ্গে। গরম গরম মোমো, তার সাথে ডিপ সস আর স্যুপ চলে এসেছে। মোমো আমরা নিয়ে নিয়েছি ক্যাসেল মোমো থেকে, এখন সসে ডিপ করলাম, এবার খাবো। ভালো করেছে, খুব জুসি ভেতরটা,
আর স্টাফ আছে অনেক ভালো খেতে, তোমরাও এখানে আসতে পারো, এটা ট্রাই করতে পারো। মানে যখন খাচ্ছিলাম তখন এরকম ট্রাক ঢুকছিল এখানে। এখানে বিভিন্ন রকমের ট্রাক রয়েছে, কেউ কেউ ড্রিঙ্কস বিক্রি করছে, কেউ বার্গার বিক্রি করছে, কেউ এরকম দেখো কাবাব বিক্রি করছে, মানে এখানে প্রচুর খাবার, খাবারের কোনো সীমা নেই। আমার তো জায়গাটা জাস্ট দারুণ লেগেছে, প্রথমবার এসেছি, খুবই আসার ইচ্ছা ছিল, খুব ভালো লেগেছে আমার। এই ফুড ট্রাকগুলোর উল্টো দিকে মানে রাস্তাটা ক্রস করে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচটা খুব সুন্দর ডেকোরেট করা, তোমরা চাইলে ওখানে খুব সুন্দর সুন্দর স্ন্যাপ নিতে পারো ফর ডিপি চেঞ্জ করার জন্য। দেখো এখানে প্রচুর ট্রাক রয়েছে, এখানে তোমরা কিন্তু চাইলে ফুচকাও খেতে পারো, ফুচকা ঝালমুড়ি কিন্তু এই ট্রাকগুলোতেও বিক্রি। তো নিউ টাউন স্মার্ট স্ট্রিটের সামনে আছে ক্লক টাওয়ার, তোমরা কি করে আসবে এখানে, বিশ্ব বাংলার পরের স্টপেজটা নামলেই কিন্তু এই এরিয়াটা পেয়ে যাবে। সো হ্যালো, আমাদের মোমো খাওয়া কমপ্লিট, এবার আমরা চলে এসেছি এই পার্পল কালারের ফুড ট্রাকে, এটা হচ্ছে সিওল ফুড স্টোরি। এখানে সব রকমের কোরিয়ান ফুডস পাওয়া যায়, তো আমরা অর্ডার করলাম দুটো চিকেন কর্নডগ, মাই ফেভারিট, যেটা আমি ফার্স্ট ট্রাই করেছিলাম সেটা হচ্ছে লর্ডসের মোড়ে কলকাতায়, আর এটা এখন এখানে ট্রাই করছি। আর যেটা খাচ্ছি সেটা হচ্ছে ভাইরাল টমেটোর চিজকেক। তো তোমাদেরকে আমি রিভিউ দেব। দেখো এখানে তোমাদেরকে মেনু দিয়ে দিলাম, চিজ কেক তো আমার খাবার বহুদিনের ইচ্ছা ছিল আর অ্যাটলিস্ট হলো, আর কেমন লেগেছে আমি সমস্ত রিভিউতে দেব। তো তোমরা এখানে অবশ্যই এসো, আর এই কর্ন ডগ যদি নাও খেতে পারো তো চিজ কেকটা কিন্তু মাস্ট রেকমেন্ডেবল, খেতেই হবে। এই হচ্ছে কর্ন ডগ, আমি কর্ন ডগ সেকেন্ড টাইম ট্রাই করছি, আমি বলবো যারা চিজ লাভার তারা এটা অবশ্যই ট্রাই করো। এটার দাম 109, আর খেতে খুবই ডেলিশিয়াস, আমার তো খুবই ভালো লাগছে। এবার ট্রাই করছি এই চিজ কেকটা। তো ফার্স্ট টাইম আমি আজকে ভাইরাল টম অ্যান্ড জেরি চিজ কেক খাচ্ছি, দেখি কেমন খেতে। এরপর অনেক খাওয়া দাওয়া করে একটু সময় কাটানোর জন্য একটু চারিদিকটা ঘুরছি। দেখো কি সুন্দর একটা কুকুরের সাথে আমার আলাপ হলো, ওর নাম হচ্ছে আইসি, মানে শি ইজ সো হট, আমার খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে যাচ্ছি দ্য ফেমাস ভাইরাল ফুড ট্রাক, দ্যাট ইজ কাবাব মেহাড্ডি। এখানে প্রচুর খাবারের অপশানস আছে, আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা র‍্যাপ, যেটা আমরা এখন ট্রাই করব। তো ফাইনালি আমি র‍্যাপস নিয়ে নিয়েছি, আর র‍্যাপসটা কেমন লাগছে আমি তোমাদের অবশ্যই বলবো। এটা স্পেশালি একটা রুমাল রুটির ভেতরে মেয়োনিজ, চিকেন আরও অনেক কিছু দিয়ে র‍্যাপটা বানানো হয়েছে। আমি রুমাল রুটির র‍্যাপ এই প্রথম খাচ্ছি, আর খাচ্ছি তাও তোমাদের ভাইরাল যেটা দোকানটা কাবাব মে হাড্ডি ওইখান থেকে। তো আমি ফার্স্ট কামড়টা দেব, কামড়টা দিয়ে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলবো। দারুণ খেতে, আমার খুব ভালো লাগছে। তোমরা যারা এখনো অবধি এই স্মার্ট সিটি ফুড ট্রাকগুলোতে আসোনি তারা অবশ্যই ভিজিট করো, ভিজিট করে প্রত্যেকটা আউটলেটে কিছু কিছু ডিফারেন্ট খাবার তোমরা ট্রাই করো, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কিরকম লাগলো। তো আমি এটা শেষ করে নিই, দেন পরবর্তী খাবারতে নিশ্চয়ই তোমাদেরকে বলবো। এটার পাশেই রয়েছে ওয়াকিং স্ট্রিট, রাস্তাটায় কত ডিফারেন্ট কালার দিয়ে ডিজাইন করা আছে, এখানে ছোট বাচ্চাদের কিছু খেলার এরিয়া আছে, এখানে প্রচুর মানুষ আড্ডা দিচ্ছে অফিস ছুটির পর, একটা মোক্ষম জায়গা বলতে পারো। এরপর আমরা চলে গেলাম ড্রিঙ্ক সেকশনে। সো আমি এখন লাস্ট গলা ভেজাতে এই শিকাঞ্জিটা নিয়েছি, আমার ফুড এক্সপ্লোরিং ভিডিও অলমোস্ট ডান। সো তোমরা যদি এখানে কখনো আসো অবশ্যই ফুডগুলো ট্রাই করো। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আমার এই ফুড ট্রাকের মধ্যে দ্য বেস্ট ফুড লেগেছে ভাইরাল টম অ্যান্ড জেরি চিজ কেক। তোমরা যদি এখানে আসো অবশ্যই চিজ কেকটা টেস্ট ট্রাই করবে, এত সুন্দর টেস্ট, আমি কোনো চিজ কেক এরকম খাইনি, মানে মুখে দিচ্ছি জাস্ট গলে যাচ্ছে, এতটা সুন্দর লেগেছে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হবে খুব তাড়াতাড়ি।